দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও র‍্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। শিক্ষা সচিব, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, পুলিশ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।